আচ্ছা রেডি, তো এখন আমি আপনাদেরকে শো করব কিভাবে আমরা মিল্কটা এস্টিমেট করতে হবে। সো মিল্কটা নেওয়ার জন্য প্রথমত আমরা মিল্কের পরিমাণটা জানতে হবে। এই যে আমাদের এখানে একটা নাভির মতো দেখা যাচ্ছে, এই নাভির নিচে আমরা মিল্কটা নিতে হবে, কারণ আমার এখানে কাপের সাইজটা হলো 180 ml। সো আমি এতটুকু নিলে এটা এটা দিয়ে কভার করতে পারি, এর থেকে নিচে নিলে আবার মিল্কটা ওরকম হয় না। সো এটা হলো যে কাজ। সো চলেন আমরা এখন স্টিমিং শুরু করি। সো প্রথমত আমাকে এটা মানে কিভাবে ঢুকাবো সেটা জানতে হবে। তো এটা হলো কি, এটা এই অ্যাঙ্গেলে থাকবে, এটার যে অ্যাঙ্গেলটা দেখা যায়, এটাকে একটু এভাবে নিয়ে আসে, এই যে এটাকে এভাবে ঢুকিয়ে, এই এই যে এভাবে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এই যে কতটুকু পরিমাণে ঢুকালাম, এতটুকু পরিমাণে ঢুকালাম। হ্যাঁ, তো আমি এভাবে দিয়ে জাস্ট প্রেস করে দেবো। এই যে সাউন্ডগুলো হচ্ছে না, এটাই হলো যে আমাদের মানে স্টিমিং হয়ে যাচ্ছে। ওকে, এখন জাস্ট গরম পর্যন্ত অপেক্ষা করবো আমরা। সো এই তো পাখো কেটে গেল, ভিনেগার ভিতরে ঢুকাই। তো আপনারা যদি দেখেন, দেখেন এই যে মিল্কটা কতটুকু স্মুথি হয়েছে, এটা একটু খেয়াল করবেন। এই যে মিল্কটা দেখতে কেমন হয়েছে, এই যে। হ্যাঁ, এখন আমি এটা লাতের জন্য করেছি। সো এই যে শুরু করি আমরা লাতে শুরু করি। সো এটার জন্য আমি এটার মধ্যে পোরিং করে নিচ্ছি। সো ক্যামেরাম্যানকে একটু প্রশিক্ষণ দিয়ে বলা কারণ